আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দয়া করে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন, অনেকটা উপকৃত হতে পারবেন। খুবই কার্যকরী শক্তিশালী একটি আমল আপনাদের সাথে শেয়ার করব, কোরআন থেকে আমল। যদি কোনো ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বিয়ের সমস্যার মধ্যে থাকেন, বিয়ে হচ্ছে না, এই নিয়ে আপনারা টেনশনে আছেন, বয়স হয়ে যাচ্ছে এখনো বিয়ে হচ্ছে না, তাহলে আপনি এই আমলটা করবেন। আপনি একজন ছেলে হন বা একজন মেয়ে, আপনি যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবেন ভালো জায়গায়, উত্তম জায়গায়, অতি দ্রুত ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হবে। 7 দিনের ভিতরই আপনারা ফলাফল লাভ করতে পারবেন। দর্শক, আল্লাহ যদি চান একদিনও লাগবে না, এর ভিতরে বিয়ে প্রস্তাব চলে আসবে, গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা বিয়ের কাজ সহজ করে দিবেন, ভালো জায়গায় ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। আপনাদেরকে যেভাবে বলবো এই পদ্ধতিতে আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করতে হবে, আপনারা সারা দিন যে কোনো নামাজ পড়েন, চাই ফরজ হোক বা ওয়াজিব বা সুন্নত বা নফর, সারা দিন আপনারা যত নামাজ পড়েন, ওই নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা যখন পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা হচ্ছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়া। 74 নম্বর আয়াতে আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই হচ্ছে দোয়াটা প্রতিটা নামাজের, চাই ফরজ নামাজ হোক বা ওয়াজিব নামাজ হোক বা সুন্নত নামাজ হোক বা আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন বা চাশতের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, যে নামাজই পড়েন না কেন, তাহিয়াতুল ওযু পড়েন বা তাহিয়াতুল মসজিদ পড়েন, প্রত্যেক নামাজের আপনি শেষ বৈঠক যখন হবে, 2 রাকাতের নামাজ হোক বা 3 রাকাতের নামাজ হোক বা 4 রাকাতের নামাজ হোক, শেষ বৈঠক যখন হবে, আপনি তখন দোয়া মাসুরা পাঠ করার পরে এই দোয়াটা পাঠ করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আশা করি আমলটা সম্পর্কে বুঝতে পারছেন। তো এই আমলটা আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে করার চেষ্টা করুন। আপনারা যখনই সুযোগ হয় আজকে থেকে আমলটা শুরু করে দিন, বিয়ের পেরেশানি আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের মা বাবাদের টেনশনও দূর হবে। আল্লাহ তাআলা সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান। নামে আচ্ছা, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।